তো এই 44টা আমার এনিমি রিভিউ ভিডিওটাতে আমি তোমাদেরকে রিভিউ করব হচ্ছে জুম 100 বাকেট লিস্ট অফ দ্য ড্যাড এই এনিমিটা। তো এই এনিমিতে কি হয়, তো এই এনিমিতে একটা ছেলেকে দেখায় যে তার অফিসে কাজ করতে করতে অনেক মনে করো ক্লান্ত, এবং অফিসে যে তার উপরে থাকে বস, ওই বসের কথাবার্তা শুনতে শুনতে মনে করো তার মাথায় রক্ত উঠে গেছে, সে আর পারতেছে না। ওই আর কি সকালে যাও কাজে এবং তারপর রাতে বাসায় ফিরো, সারাদিন কাজ করে অফিসের একদম ক্লান্ত। এবং তোমার ওই অফিসে যে একটা মেয়েকে ভালো লাগে, ওই একটা মেয়েকে ইউজ করতেছে বস, মানে কাশি দিছে কেন বুঝছি তো ওইসব কাজে। তো সবকিছু মিলে তার জীবন চলতেছিল একদম বিশ্রীভাবে। তো একদিন ঘটে কি জানি হয়েছে, তার শহরে সবকিছু জম্বি হয়ে গেছে। তো যেখানে তার ভয় পাওয়ার কথা সেখানে সে একদম মানে আনন্দে আত্মহারা, কারণ কি তার অফিসে যাইতে হবে না, তো সে অফিসে যাবে না, কিন্তু তার শহর পুরো জম্বিতে ভরে গেছে, এই জিনিসটা তার মাথায় নেই। তো সে বুঝতে পারলো যেহেতু আমার আশেপাশে সবাই জম্বি হয়েই গেছে, সেহেতু আজকে না হয় কালকে আমিও জম্বি হয়ে মারা যাব। তো মারা যাওয়ার আগে সে একটা খাতা নেয়, যেরকম একটা প্যাড নেয়, তো এই প্যাডে সে বাকেট লিস্ট তৈরি করে যে আমি মরার আগে এই কাজগুলো করতে চাই। তো এইখানে কী কী হইতে পারে, মনে করো হইতে পারে সে সুইমিং পুলে গিয়া সাঁতার কাটতে চায়, সে একটা জিপ গাড়ি চালাইতে চায়, কারণ এখন গাড়ির দোকানে গেলে সব গাড়ির দোকানে সে ফ্রিতেই ঢুকতে পারবে কারণ সবাই জম্বি হয়ে গেছে। তো এরকম অনেকগুলো লিস্ট বানায় এবং তারপর একটা একটা করে ওই লিস্টগুলো পূরণ করে। এবং সে আরেকটা ছেলেকে দেখে সে এখন জম্বি হয় নাই, তো তারা দুজন মিলে একটা টিম হয় এবং তারা দুজনে মিলা এরকম কিছু বাকেট লিস্ট বানায় এবং সেগুলো পূরণ করে। এখন শুনে তোমার অনেক সিম্পল মনে হচ্ছে, কিন্তু তুমি এনিমিটা দেখলে বুঝতে পারবে অনেক মজা আছে, যেখানে তোমার ভয় পাওয়ার কথা পৃথিবীর সবাই জম্বি হয়ে গেছে সেখানে কতটুকু চাপে থাকলে মনে করো সে খুশি হইতেছে আরো যে আমাকে অফিসে যেতে হবে না, এবং সে তার মনের কাজগুলো করবে। মানে এনিমিটা দেখলে তুমি বুঝতে পারবে এখন আমরা সারাদিন পড়াশোনা করতেছি অথবা আমাদের উপরে যারা তারা মনে করো কাজ করতেছে ইনকামের জন্য, তো আমরা সারাদিন এমন কিছু করতেছি যে জিনিসগুলো আমাদের আসলে করার ইচ্ছা নেই, তাও আমরা না পারতে করতেছি, মানে আমাদের করতে হয় দেখে আমরা করতেছি। তো যখন তুমি দেখবা ব্রেকিং ব্যাড নামে আমি আরেকটা সিরিজ দেখছিলাম, ওইখানে এরকম ঘটনা ঘটছিল, সেখানে কি ঘটছিল যে সে দেখছে যে সে সামনে মরবে, তার ক্যান্সার হয়ে গেছে, তখন সে মানে তার মনের ভিতরে যা যা ইচ্ছা আছে সব কিছু করা শুরু করে। এনিমিত ঠিক এরকম, যখন সে দেখতে পারে যে তার মৃত্যু সামনে, তখন সে এইসব এডা উডা আলতু ফালতু কাজ না করে তার মনের যে ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করা শুরু করে। তো আমরা মনে করি আমরা বহুদিন বাঁচব, আমরা বুড়া হইয়া সব কাজ শেষ করে তারপর আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করব, কিন্তু হয়তো ওই পর্যন্ত আমরা যাইতে পারবো না এখন যে অবস্থা আশেপাশে। তাই আজকে থেকে আমাদের উচিত এনিমিটা দেখে তোমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে আজকে থেকে আমাদের উচিত সারাদিন আমরা যা করতেছি তো করতেছি, এটার সাথে সাথে আমাদের দিনের এক দুই ঘন্টা এমন কিছু করতে হবে যেটা আমাদের মন চায়, মানে তাহলে বুঝতে পারতেছ, কারণ আমরা যা চাই ওটা যদি করতে চাই যে আমরা শেষে গিয়ে করবো তাহলে ওই সময় আস্তে আস্তে হয়তো অনেক লেট হয়ে যেতে পারে। তো অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি, টাটা ভাবে এনিমিটা দেখতে পান, তোমার অনেক ভালো লাগবে।